জামিন পেলেন টিকটক অপু। পথচারীকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন লাইকির ইয়াসিন আরাফাত ওরফে অপু ভাই। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত জামিনের এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। এদিকে গত 13 আগস্ট সন্ধ্যার পর অপু ভাইকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।